हाय फ्रेंड्स अपनारा जरा नेथिसबाज ओपन यूनिवर्सिटी बीडीपी और यूजी ते विभिन्न विषय कोर्स करछेन मध्य थेके किछु स्टूडेंट जानिएछे जे आमादेर असाइनमेंट कबे थेके शुरू होबे एई निये आज एई भिडियोटी अपनारा जरा एई भिडियोटी देखछेन एई भिडियोटी शेष पर्यन्त देखो तारपर किछु कोश्चेन थाके तो अपनारा कोश्चेन करते पारेन। हाँ भिडियोटी शुरू करबार आगे जदि आपनारा नतून एई चैनेले भिडियोटी देखछेन ताहले चैनलटा सबसक्राइब करे नोटिफिकेशन बेल आइकन ऑन कर दिओ यूनिवर्सिटी लेटेस्ट न्यू अपडेट थाकले आपनारा हेल्प पे जाबे। स्टूडेंटदेरके निये व्हाट्सएप ग्रुप और टेलीग्राम चैनल ओपन करा आछे एई भिडियो डिस्क्रिप्शन बक्से लिंक देवा आछे जदि आपनारा जॉइनिंग होते इच्छुक थाकेन ताहले जॉइनिंग होते पारेन। एई ग्रुपेर मध्ये कोनो नेगेटिव कथाबार्ता एबं थार्ड पार्टी कोनो लिंक सेंड करबे ना। जदि किछु जानबार थाके ताहले कमेंट करते पारो उत्तर देवार जन्य चेष्टा करब। আপনাদের অ্যাসাইনমেন্ট জুলাই মাসে শুরু হয়ে যাওয়ার কথা যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করবার জন্য ইউনিভার্সিটি নোটস দিয়ে দিয়েছে 2020-2021 সালে ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করবার জন্য নোটিস দিয়েই তারপরই অ্যাসাইনমেন্টের নোটিস পাবলিশ করেছিল এবং অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গিয়েছিল। এই 2022 সালে ইউনিভার্সিটি সার্ভারের প্রবলেমের জন্য কিছু কিছু স্টুডেন্ট রেনুয়াল এক্সাম ফর্ম ফিল আপ সময় মতো করতে পারেনি। এছাড়া কিছু কিছু স্টুডেন্টদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে অথচ রেনুয়াল এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট হয়নি। এই কারণে জুলাইয়ের 6 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত রেনুয়াল করবার জন্য ইউনিভার্সিটি নোটিশ দিয়ে দিয়েছে। এরপর এক্সাম ফর্ম ফিল আপ করবার জন্য ইউনিভার্সিটি নোটিশ দিয়ে দেবে, তারপর আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার নোটিস দেবে এবং তার কয়েকদিনের পরেই অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হবে। অ্যাসাইনমেন্ট শুরু হতে পারে আগস্ট মাসের শেষের দিকে না হলে সেপ্টেম্বরের প্রথমের দিকে। যদিও ইউনিভার্সিটি থেকে অফিসিয়ালভাবে আপডেট আসেনি, আপডেট এলে আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সামের সময় লাইভ কোশ্চেন আনসার দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেল আইকন অন করতে ভুলবে না। এই ভিডিওটাকে এখানে শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আপনাদেরকে হেল্প করবার জন্য এই চ্যানেলটা আপনাদের পাশে সর্বদাই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।